আমি বিধানসভার ভিতরে যদি ডেকোরিয়াম মেনটেন করে চলি, তাহলে এখানে পরিষদীয় মন্ত্রী আমাকে সহজ করতে পারবে না, আমাকে এখানে বিধানসভার চিফ হুইপ এখানে কোনো সকোচ করতে পারবে না, পারবে কি? আপনারা বলুন, আপনারা সাংবাদিক পারবে না? আইন তো আমি তো সেখানে কিছু বলি না, বলছি না, কিন্তু বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না। যেহেতু তোমরা খাচ্ছ, তোমরা লুটছ, তোমাদের হাতে ঘা লাগবে। হুমায়ুন কবির খায় না, লুটে না, সকোচ করলো, কি বলবেন? সকোচের চিঠি পাই, উত্তর দিয়ে দেবো। আচ্ছা, আপনি চিঠি পাননি এখনো পর্যন্ত? কিন্তু আপনি কি মনে করছেন যে সমস্ত মন্তব্য করেছেন তা শৃঙ্খলার বাইরে? আপনি বললেন যে বিশৃঙ্খলা করলে নোটিশ দেবেন, আপনি কি মনে করছেন যে আপনি বিশৃঙ্খলা করেছেন? আরে এইসব এত ব্যাখ্যা করার কোনো দরকার নেই, আমি বলছি যে আমি নোটিশ পাই তখন আমি ডিসিপ্লিনারি কমিটি আমাকে সকোচ করলে আমি তার যথাযথ উত্তর সময় মতো দিই। বারবার যে প্রকাশ্যে মন্তব্য করা কি আপনার মনে হয় যে ভুল হচ্ছে? দেখুন, আমি এমনি কোনো মন্তব্য করব না, দল ডিসিপ্লিনারি কমিটি তাদের অধিকার রয়েছে, তাদের অধিকার প্রয়োগ করে আমাকে যেসব পয়েন্টে সকোচ করছেন আমি যথাযথ সময়ে তাদের সম্মান জানিয়েই আমি সকোচের উত্তর। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেনারেল সেক্রেটারি করেছে, তখন কি আমাদের মতো বা কল্যাণবাবুদের মতো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাপোর্টলি করেছেন, না তিনি নিজে থেকে যোগ্য মনে করেছেন তাই তাকে জেনারেল সেক্রেটারি করেছেন? আজকে কি এমন ঘটনা ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখতে হবে? কেন, কার স্বার্থে ঘা লাগছে? ভারতবর্ষের একজন মহিলা নেত্রী হিসেবে তেনার বিরল রেকর্ড আছে, তা আমি সেই নেত্রীকে অত্যন্ত সম্মান করি এবং তারই সিদ্ধান্তে তার সুযোগ্য ভাতৃপুত্র অভিষেক ব্যানার্জিকে তিনি নাম্বার টু করেছেন এই দলে। কাজেই সেই তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে, ববি হাকিমি মুসলমান না, হাফ হিন্দু হাফ মুসলমান, আমি বলছি উনি প্রমাণ করুন তো যে উনি ফুল মুসলমান, উনি আবার কি বলবেন মুসলমানদের সম্বন্ধে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো উনি নিজে অনেক বেশি শক্তিশালী, আর আমি কোনো কাউকে পেশা নিয়ে আক্রমণ করতে চাই না। যে লোকদের 50,000 টাকা দিলে তার পক্ষে কথা বলানো যায়, তো ওনাকেও 2 লাখ টাকা দিলে আমার পক্ষে কথা বলানো যাবে? আমি নিশ্চয়ই দলের ভালো চাই, দল সুশৃঙ্খল থাকুক সেটাও চাই, নেত্রী দীর্ঘজীবী হোক সেটাও চাই, তৃণমূল দল লং টাইম পশ্চিমবাংলায় ক্ষমতায় থাক সেটাও চাই, কিন্তু আমার ব্যক্তিগত সম্মানের সঙ্গে কেউ আঘাত করলে আমি তার সাথে লাইফে কম্প্রোমাইজ করিনি, সে আমার মৃত পিতা হলেও করিনি, আর ওই কল্যাণ ব্যানার্জি বা ববি হাকিমের সাথে হুমায়ুন কবির। যারা তোষামোদ করতে পারবে তারাই তো নেতা, এখানে কি আছে শৃঙ্খলা? কিছুই নেই। সেই কমিটির তো কাজই হচ্ছে কেউ যদি দলের ক্ষতি করার মতো কিছু বা দলের সম্মান হানিকর কিছু করেন বা দলকে কমজোরি করার কোনো চক্রান্তে যুক্ত থাকেন, তাহলে সেটাকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তাই তেনারা মনে করেছেন হুমায়ুন কবিরের বক্তব্যে যদি দল কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় নিশ্চয়ই দল কেন আমাকে রিয়াক্ট করবে। আমাকে যেটা সকোচ লেটার করছেন, যে ইস্যুতে করছেন, আমি যথাযোগ্য ডিসিপ্লিনারি কমিটিকে সম্মান জানিয়েই যথাযোগ্য সময়ের আগেই আমি তাদের জবাব দেব।